আমরা মেয়ে জাতি তার জন্য আজকে এইভাবে দাঁড়িয়েছি, সেজন্য আমরা সবার ধন্যবাদ জানি না কেমন সম্পদ লম্পটের পরিচয় কখনো মহারানী করা হলো তখন আমরা কিন্তু প্রতিবাদ জানাইনি। যখন আজকে আমি দুঃখের সাথে জানাই দিচ্ছি যে আমার আমার মা বোন বাবার কাছ থেকে আমরা যৌন হয়রানির শিকার হইতেছি। কিভাবে আমরা আমরা আমার বোনকে সত্যি আমরা না হারাই, পরবর্তীতে আমাদের কোনো বোনকে না হারাই। আমাদের দেশের সরকার যদিও নারী শিক্ষার্থী সবচেয়ে নিরাপদ জায়গা তার শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার, কিন্তু সেখানেও যদি সে নিরাপত্তাহীনতায় ভোগে, সেখানেও যদি তার জীবন বিপন্ন হয়, এটা আমাদের মেনে নেওয়া সম্ভব নয় যে আজকে মধ্যে এই দুষ্কৃতিকারীদের হত্যাকারীদের বিচার এবং তাদের ফাঁসি নিশ্চিত করার দাবি জানিয়ে ঠান্ডা হয়ে থাকে রুম স্যার। এই যে